হচ্ছে 15ই নভেম্বর থেকে 13টি মেগা জলসা মহা ধুমধামের সহিত উদযাপিত হইবে। 15ই নভেম্বর প্রথম মেগা জলসা কুমিল্লা টাউন হল ময়দানে, 16ই নভেম্বর সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নতুন বাস স্ট্যান্ড মাঠে, 17ই নভেম্বর ময়মনসিংহ জেলার টাউন হল মাঠে, 18ই নভেম্বর গাজীপুর বোগরা বাইপাস তারকা মার্কেটের সামনে, 19ই নভেম্বর পঞ্চগড় ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার কলেজ মাঠে, 20ই নভেম্বর গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা নতুন বাস স্ট্যান্ডে, 21ই নভেম্বর রাজশাহীর যে কোনো এক জায়গায় এখনো স্থান নির্ধারণ হয় নাই, 22ই নভেম্বর চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা ফুটবল টাউন হল মাঠে, 23ই নভেম্বর যশোর টাউন হল মাঠে, 24ই নভেম্বর খুলনা রূপসা উপজেলার পালেরহাট শনিবার ইউনাইটেড ক্লাব মাঠে, 25ই নভেম্বর বরিশালের পিরিজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সরকারি কলেজ মাঠে, 26ই নভেম্বর শরীয়তপুর জেলার পৌরসভা অরিরাম বালুর মাঠে, 27ই নভেম্বর ঢাকা জেলা দক্ষিণের কেরানীগঞ্জ আগানগর আমবাগিচা খেলার মাঠে, এই জামানার মোজাদ্দেদ জামানার গাউস বর্তমান এই কঠিন মুসিবতের সময়ে আমাদেরকে কেবরাজান হুজুর পাকের পাঁচ কদম মুবারকে মজবুত করে বেঁধে রাখার একমাত্র দিক নির্দেশনাকারী মহামান্য আলহাজ খাজা মিয়াবাইজান মোজাদ্দেদ সাহেবের কদমে চুম্বন কদম মুছি আরজ করলাম, খাজা মেজবাইজান মোজাদ্দেদ সাহেবের কদমে চুম্বন কদম মুছি আরজ করলাম, কেবরাজান হুজুর পাকের পুত্র বিশ্ব ডাকের মন্দিরের কর্ণধার তৃতীয় মোজাদ্দেদ মহামান্য আলহাজ খাজা মিয়াবাইজান মোজাদ্দেদ সাহেবের একমাত্র মুখপাত্র বিশ্ব জাতীয় মন্দির পাক দরবার শরীফের মুখপাত্র খাজায়েনে রহমত খাজা বরসলান মুজাদ্দেদ সাহেবের কদমে চুম্বন কদম মুছি আরজ করলাম, খাজা সুরজদারের কদমে চুম্বন কদম মুছি আরজ করলাম, খাজা পরিবারের সদস্য সদস্যের প্রতি শ্রদ্ধা জানাইলাম। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের যুবকদের বিশেষ কাফেলা কেবরাজানের দরবার শরীফে, এই কাফেলায় আসছেন, আপনাদের কেমন লাগছে? আপনারা গত দরবার শরীফে ওরস শরীফ ফাতিয়া শরীফ মিলাদুন্নবী মহরম পাঁচই জামাতুস্তানি সাতই সফর সবে বরাত সবে মেরাজ ঈদুল ফিতর ঈদুল আজহা যত অনুষ্ঠানগুলি আসেন সেই অনুষ্ঠান হলো দরবার শরীফের নির্দিষ্ট একটা অনুষ্ঠান, আর এই কাফেলাটা হলো কেবরাজান হুজুর পাকের কদম মোবারক থেকে মহামান্য আলহাজ মিয়াবাইজান মোজাদ্দেদ সাহেব খাজা বরসলান মোজাদ্দেদের মাধ্যমে আপনাদেরকে বিশেষ কাফেলায় ডেকেছেন। আপনারা উপস্থিত হতে পেরে আপনারা সবাই খুশি তো? আচ্ছা, এই যুবকরা যুবক ভাইয়ের আমার এই কর্মী গ্রুপের শুরুতেও আমিও এই যুবকর্মীর দায়িত্ব থেকে যুবকর্মীর মাধ্যমে আমি কর্মী গ্রুপের খেদমত শুরু করেছি, সেই জন্য যুবকদেরকে আমি আমার অন্তরস্থল থেকে প্রাণজ্বালা অভিনন্দন জানাই। আপনারা সকলেই সচেতন, আপনারা জানেন যে কিছুদিন যাবৎ এই ফেসবুক ইউটিউব বিভিন্ন সামাজিক মিডিয়ার মাধ্যমে বিশ্ব জাকের মন্দির সম্পর্কে নানা মিথ্যা বিভ্রান্তি বানোয়ার তথ্য প্রকাশ করেছেন। আপনারা আজকে দরবার শরীফে যারা আসলেন আপনারা এই দরবার শরীফের দেওয়ালের মধ্যে কোনো টোকা আছে? দরবার শরীফের দেওয়াল কি অক্ষত আছে? তো এই দরবার শরীফে ক্ষতি করতে পারে এমন কোন মায়েরপুর দুনিয়াতে আছে? আর ভবিষ্যতে কাল কিয়ামত পর্যন্ত পারবে? এটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের দরবার বলছেন, আমি একমাত্র পাহারাদার। আপনারা যারা নসিহত শরীফ পড়ছেন কেবরাজানের বাণী শুনছেন আপনারা জানেন কেবরাজান বলছেন এই দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে বহু আলেম ওলামা উলিয়া উলিয়া থাকতে পারে আছে, কিন্তু তারা অনেক কিছু হয়তো জানে, কিন্তু আমার কাছে আল্লাহ পাকের তরফ থেকে এমন একটা বিশেষ দাওয়াতনামা রয়েছে যা অন্য কারোর কাছে নাই। এখন আপনারা জানবেন যুবক ভাইরা, আপনারা অত্যন্ত জ্ঞানী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর আরশ কুরসি লৌহ মাহফুজ এমন কোনো জায়গা নাই যাহা আমি দেখি নাই, এমন কোনো কিছু নাই যাহা আমাকে আল্লাহ দেখায় নাই বা শুনায় নাই। ঠিক তেমনি
দয়ালুবের যোগ্য উত্তরসূরি হিসেবে বিশ্ব অনেক হাজার ফরিদপুরি বলছেন আমার কাছে এমন একটা দাওয়াতনামা আছে যা অন্য কারোর কাছে নাই আপনারা বুদ্ধিমান বিবেকবান আপনারা চিন্তা করবেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বিশ্ব অনেক হাজার ফরিদপুরি তাদের মধ্যে কি সম্পর্ক আপনারা এরা অনুধাবন করে আজকে আপনারা বিশেষ কাফেলায় যারা দরবার শরীফে উপস্থিত হয়েছেন আপনারা বাসের পুকুরে খেদমত করেছেন দরবার শরীফে হাঁটাচলা অবস্থায় একটা গাছের পাতা একটা টিস্যু একটা পলিথিন কোন জায়গায় থাকলে ওটা উঠায়া নির্দিষ্ট জায়গায় ডাস্টবিনে আপনারা রাখবেন এটাও আপনাদের জন্য খেদমত এই বিশেষ কাফেলায় আপনারা এই এক নম্বর গেট বারো নম্বর গেট ছয় নম্বর গেটে কোন কোন এলাকা যাবে আপনাদের প্রধান তিনি তার বক্তব্যে আপনার দায়িত্ব বণ্টন করে দিবেন এই সব জায়গায় আপনারা সারা রাত্র আপনার যত সম্ভব আপনারা এই সব জায়গায় আপনার রাত্রে শরীয়তে ডিউটি করবেন পাহারার উদ্দেশ্যে নয় আপনারা মনে রাখবেন আর বলছেন যে আমি গাউস পাখির ঘোড়ার ঘাস কাটছি আজকে ২০২৪ সালের তেসরা নভেম্বর রোজ রবিবার এই রবিবার রাত্রে অবস্থান করার কারণে আপনারা বুঝতে পারবেন আপনারা আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে একটা কথাই বলতে পারবো হে আল্লাহ পাক ২০২৪ সালের তেসরা নভেম্বর রোজ রবিবার রাত্রটা আপনার বন্ধু বিশ্ব অলির ঘেটে আমরা দাঁড়িয়েছিলাম শরীয়তের একজন পাহারাদার হিসাবে দরবারে একজন দারোয়ান হিসাবে কাল কিয়ামতের ময়দানে এর উসিলাই আপনাদের আমাকে আপনার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মাফ করতে পারে আজকে আপনারা যে বিশেষ কাফেলায় কেবলাজান হুজুর পাকের কদম মোবারকে যে নেক নালিশগুলি দিবেন আমার বিশ্বাস সেই নালিশগুলি কেবলাজান দয়া করে কবুল করবেন আপনারা জানেন ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ মহা ধুমধামের সহিত উদযাপিত হইবে সেই ওরস শরীফকে ওরস শরীফের দাওয়াত উপলক্ষে সারা বাংলাদেশে ১৫ই নভেম্বর থেকে ১৩টি মেগা জলসা মহা ধুমধামের সহিত উদযাপিত হইবে ১৫ই নভেম্বর প্রথম মেগা জলসা কুমিল্লার টাউন হল ময়দানে ১৬ই নভেম্বর সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নতুন বাসস্ট্যান্ড মাঠে ১৭ই নভেম্বর ময়মনসিংহ জেলার টাউন হল মাঠে ১৮ই নভেম্বর গাজীপুর বগুড়া বাইপাস তারকা মার্কেটের সামনে ১৯ নভেম্বর পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজ মাঠে ২০ নভেম্বর গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা নতুন বাস স্ট্যান্ডে ২১ নভেম্বর রাজশাহীর যে কোনো এক জায়গায় এখনো স্থান নির্ধারণ হয় নাই ২২ নভেম্বর চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা ফুটবল টাউন হল মাঠে ২৩ নভেম্বর যশোর টাউন হল মাঠে ২৪ নভেম্বর খুলনা রূপসা উপজেলার পালেরহাট শনিবার ইউনাইটেড ক্লাব মাঠে ২৫ নভেম্বর বরিশালের পিরিজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সরকারি কলেজ মাঠে ২৬ নভেম্বর শরীয়তপুর জেলার পৌরসভা অরিরাম বালুর মাঠে ২৭ নভেম্বর ঢাকা জেলা দক্ষিণের কেরানীগঞ্জ আগানগর আমবাগিচা খেলার মাঠে এই ১৩টি পবিত্র আজিমুসান ইসলামী জলসায় আপনারা যুবকরা যার যার এলাকায় প্রচার প্রসারের মাধ্যমে ব্যাপকভাবে আপনারা সেই জলসায় অংশগ্রহণ করবেন জলসায় খেদমত করবেন ২০২৫ সালের ওরস শরীফে খাজানে রহমত খাজা বড় সাজান মোজাদ্দিদি সাহেবের পরিকল্পনা ৫০ লক্ষ নতুন লোক বিশ্ব জাকের মঞ্জিলে সমবেত করার সেই দায়িত্ব ছাত্র যুব আমরা কর্মী আমাদের সবাইকে দিয়েছেন আপনারা মহাপবিত্র বিশ্ব ওরস শরীফে নতুন লোক নিয়ে আসবেন মেগা জলসায় যার যার এলাকায় নতুন লোক নিয়ে মেগা জলসায় যাবেন এলাকায় বার্ষিক জলসায় অংশগ্রহণ করবেন আপনাদের তৌফিক হলে আপনারা করবেন মাসিক জলসা করবেন সাপ্তাহিক জলসা করবেন প্রতি সোমবার সাপ্তাহিক ফাতিহা খাজা রজনী করবেন মনে রাখবেন আপনি এলাকায় যেভাবে চলবেন সে আপনার আদর্শ দেখে আপনার আখলাক দেখে যাতে ওই এলাকার জনগণ বুঝতে পারে বলতে পারে যে না একটা যুবকের আদর্শই তাহলে তার পীরের কতটুকু আদর্শ মনে রাখবেন আমাদের দ্বারা যাতে দরবার শরীফের কোনো ক্ষতি না হয়
তাহলে আজকে আমরা বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে আমার কেবরাজান কদম মোবারকে নালিশ দিয়ে আমরা যার যার বাড়িতে গিয়ে আমরা যে এলাকায় আছি সেই এলাকায় বলবো বিনা দলিলে আল্লাহ এক বিনা দলিলে রাসূল নূরের তৈরি বিনা দলিলে বিশ্ব ওলি সর্বশ্রেষ্ঠ ওলি এই স্লোগান থাকবে আল্লাহর জিকির করব আমরা রাসূলের দরুদ পড়ব হাজওয়ার জিকির করব হাজওয়ার নাম সব সময় আমরা স্মরণ করব কোন মুক্তি মহাদেশের কোন দলিল পত্র দরকার নাই আমরা আমার বাবা আমার কাছে সেরা বাবা আমার ঈশ্বরী আমার কাছে শ্রেষ্ঠ পীর আমার বাবার জিকির আমরা সব সময় করব সবাইকে আপনারা আজকে যারা এই কাফেলায় আসছেন দরবার শরীফে আল্লাহর একজন নিকৃষ্ট বান্দা রাসূলের একজন নিকৃষ্ট উম্মত বিশ্বলীর একজন নিকৃষ্ট murid বিশ্ব জাকের মঞ্জিলের আজনা একজন ঝাড়ুদার হিসাবে গোলাম হিসাবে যদিও আমি কর্মী গ্রুপের কেন্দ্রীয় কার্যকরী কমিটির জলসা বিষয়ক প্রধান সেই হিসাবে আপনারা আজকে এই কাফেলায় যারা আসছেন আপনাদেরকে অন্তরের অন্তস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আপনাদের প্রতিটি নেক নালিশ যাতে কেবরাজান দয়া করে কবুল করেন সেই প্রার্থনা জানিয়ে আপনারা গেটে যে ডিউটি করবেন বিশেষ করে যুবক ভাইরা আপনারা বেহুদা কোনো আলাপ আলোচনা ফায়সা আলাপ আলোচনা অন্য কোনো রাজনৈতিক দলের আলাপ আলোচনা আপনারা করবেন না সবসময় পীরের গুণগানে থাকবেন পীরের কথা কবেন জাকের ভাইদের আলাপ আলোচনা করবেন পরিবার পরিজনের সাথে আলাপ আলোচনা করবেন এক জাকের ভাই আরেক জাকের ভাইয়ের সুখ দুঃখ নেবেন মনে করবেন এই দরবার শরীফে বসে বিশ্ব ওলি এত বড় মহা ওলি এই দরবারে বসে যদি আপনার এলাকার কোনো নেতা সম্পর্কে আলোচনাও করেন এই দরবারের কেবরাজানের তরফ থেকে একটা তাআজ্জু সে পাবেন তা আপনি কষ্ট করে আয়সা তাকে তাআজ্জু দিয়া কোনো লাভ নাই আপনি জাকের ভাই আপনার পরিবারের আলাপ আলোচনা করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই যুবকদের কাফেলা দেখে আমার কেবরাজানের দয়ায় এই আমাদের মিডিয়া সামাজিক যোগাযোগের মাধ্যমে যারা দেখতেছেন যারা দেখছেন তারাও খুশি হবে যে এত সুন্দর একটা যুবক আপনার সমাজ বিশ্ব জাকের মঞ্জিলের এই যুব সমাজ আপনার দিন দিন বাড়িয়ে তুলবেন শহীদুল্লাহ বাবুর নেতৃত্বে সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে মোবারকবাদ জানিয়ে যেহেতু শহীদুল্লাহ বাবু আদবের দরবার সে আমাকে ইঙ্গিত দিয়েছেন যে তাদের আরেকটা মিটিং রয়েছে আপনাদের আরেকটা মিটিং রয়েছে সেই জন্য আমাকে সংক্ষিপ্ত কথা বলার জন্য বলেছেন না হয় আমি চাষাদার এবং নিয়ায় ভাইজানের পক্ষ থেকে যাহা নির্দেশিত ছিলাম তাহা বলতে হলে আরও মিনিমাম সেই নির্দেশগুলি আপনার 10-15 মিনিট লাগবে শুধু যে নির্দেশটা জরুরি সেটা বলবো যুবক ভাইরা কেবলাজান হুজুর পাকের আপনার অজিফা কালাম আমরা নামাজের সাথে সাথে আমরা এই কঠিন মুসিবতের সময়ে যাতে অজিফাকেও কাজা না করি বুকে টোকা দিয়া চলবেন সূর্য তেমনি পূর্ব দিকে উঠে যায় উঠে পশ্চিম দিকে অস্ত যায় এটা যেমনি সত্য তেমনি তামাম বিশ্বের মানুষদেরকে বিশ্বলীর কদমে আসতে হবে এটা তেমনি সত্য সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ বারাকাতুহু এখন আপনাদের সামনে